তো বন্ধুরা আমরা ভোটের মুখে শুনেছিলাম যেখানে কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজার যে কর্মী সে সকল কর্মী নিয়োগ করা হবে যেখানে আপনারা দেখতে পারবেন সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করা হবে এর সঙ্গে দেখতে পাচ্ছেন সহায়ক তো রয়েছেই তার সঙ্গে লেডি কনস্টেবল পুলিশ এ সকল বিষয়ের উপর এর সঙ্গে শিক্ষক গ্রুপ ডি গ্রুপ সি এই সকল সকল সমস্ত রকম মিলে কিন্তু এক লাখ পঞ্চাশ হাজার যে চাকরির বিজ্ঞপ্তি সে সকল কিন্তু বেরোনোর কথা ছিল বা সেটা বলা হয়েছিল যে ভোটের পরে কিন্তু এই সকল ধীরে ধীরে প্রকাশিত হতে থাকবে আর ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গ্রুপ ডি গ্রুপ সি আপনাদের জেলার মধ্যে প্রকাশিত হচ্ছে আপনাদের জেলা পরিষদ অফিসে আপনাদের ব্লক অফিসে আপনাদের ডিএম মানে জেলার শাসক অফিসে আপনাদের এসডিও সাব ডিভিশনাল অফিসার এই সকল অফিসে কিন্তু ধীরে ধীরে প্রকাশিত হতেই চলেছে গ্রুপ সি গ্রুপ ডি পোস্ট এই সকল মিলে টোটাল কিন্তু দেড় লক্ষ একসঙ্গে নিয়োগ করা হবে না এইভাবে করে ধীরে ধীরে নিয়োগ করা হয়ে থাকবে তো যদি আপনারা কেউ আজকের যে রিক্রুটমেন্টটি রয়েছে যেখানে কিন্তু গ্রুপ সি পোস্টও রয়েছে সঙ্গে গ্রুপ ডি পোস্ট আপনারা দেখতে পারবেন তো একে করে আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো তো ইতিমধ্যে কিন্তু আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনারা কোন 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 চাকুরি খুঁজছেন তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা জেলা পরিষদে খুঁজছেন জেলা পরিষদ দিয়ে আপনাদের জেলার নাম অবশ্যই কমেন্ট করবেন যারা ডিএম অফিসে চাকরি খুঁজছেন ডিএম অফিস দিয়ে তারপরে কিন্তু আপনাদের যে জেলার নাম সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এতে করে আমার ভিডিও বানাতেও সুবিধা হবে তো চলো বেশি দিন না করে আজকে যে রিক্রুটমেন্টের নোটিসটি রয়েছে সেটি কি করে ফিল আপ করবেন সেই রিক্রুটমেন্টের নোটিসটি কী করে ডাউনলোড করবেন সে প্রসিডিওর একটু আমি আপনাদের দেখিয়ে দিই তো ইতিমধ্যে অনলাইনে আবেদন চলছে গ্রুপ ডি গ্রুপ সি পোস্টের জন্য এখানে বলে রাখি শুধুমাত্র এইট পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন করতে পারবেন যাদের মাধ্যমিক পাস রয়েছে তারাও আবেদন করতে পারবেন যাদের এইচএস পাস রয়েছে তারাও কিন্তু আজকের যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারবেন একে করে আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাবেন তা লাস্ট ডে ডেট অনলাইন অ্যাপ্লিকেশন যারা যারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন কারণ কি ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে আর আবেদন চলবে চোদ্দোই আগস্ট দু তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারবেন এবার দেখুন যারা একদমই নতুন তারা কিন্তু অ্যাপ্লাই অনলাইন দেখতে পাচ্ছেন নো ইওর অ্যাপ্লিকেশন আইডি যারা আবেদন করে ফেলবেন তাদের যদি অ্যাপ্লিকেশন আইডি হারিয়ে যায় সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন আইডি জানার জন্য এখানে ক্লিক করতে হবে আর যারা অলরেডি আবেদন করে ফেলেছেন অ্যাপ্লিকেশন আইডি সকল সমস্ত রকমই রয়েছে সেক্ষেত্রে অনলাইনে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে মানে রিসিপ্টটি রয়েছে যেহেতু আবেদন করে ফেলেছেন সেই রিসিপ্টটি আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন যেহেতু আমরা একদমই নতুন সেক্ষেত্রে অ্যাপ্লাই যে অনলাইন বাটনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করব তো এখানে আপনারা সবার প্রথমে দেখতে পাবেন অ্যাপ্লিকেন সরি অ্যাপ্লি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টটির নাম এখানে সিলেক্ট করবেন নামম ব্ল্যাক ব্লক লেটার যেখানে কিন্তু আপনার পুরো নাম বসাতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ফাদার্স হাজব্যান্ড নাম এখানে বসিয়ে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন এস সি এসটি অবিসি যে ক্যাটাগরিতে বিলং করছেন সেটি এখানে আপনারা চুজ করবেন ফিজিক্যাল চ্যালেঞ্জ আপনি কি হ্যান্ডিক্যাপ সেটা কি এখানে দেখতে পাচ্ছেন নো এরপরে স্টেট ডিস্ট্রিক্ট আপনাদের ব্লক আপনাদের ভিলেজ সকল সমস্ত রকম কিন্তু ইতিমধ্যে একে করে দেখে নিতে পারবেন ক্লিয়ার এখানে পিনকোড মোবাইল নম্বর অবশ্যই আপনাদের যে পার্সোপ আপনার মোবাইল নাম্বারটি রয়েছে সেটি এখানে বসিয়ে দিতে হবে ইমেল আইডি বসিয়ে দেবেন এরপরে ডেট অফ বার্থ এখানে আপনার যে ডেট রয়েছে মাধ্যমিকের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে বসাবেন যারা এইথ পাসে আবেদন করবেন এইথ পাসের লিভিং সার্টিফিকেট দেখে ডেট মান্থ ইয়ার একে করে আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন এরপরে এজেশন এক এক দু হাজার তেইশ অনুযায়ী টোটাল বয়স আপনাদের কত সেটা কিন্তু এখানে চলে আসবে অটোমেটিকলি আর আঠেরো থেকে সাঁইত্রিশ ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মেরিটিয়াল স্ট্যাটাস ম্যারিট নাকি আনমেরিট সেটা বসাবেন ল্যাঙ্গুয়েজ নন আপনি কোন কোন ভাষা জানেন ইংলিশ হিন্দি এখানে কিন্তু দেওয়া রয়েছে ইংলিশ বেঙ্গলি আপনারা কোনটা জানেন সেটা সেই ঘরটিতে আপনারা ক্লিক করবেন আপলোড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটো আপলোড করতে বলা হয়েছে দশ থেকে কুড়ি কেবির মধ্যে যেখানে এখানে চুজ ফাইল দেখতে পাচ্ছেন জেপিজি ফর্মেটে সিগনেচারও এখানে দশ থেকে কুড়ি কেবির মধ্যে যেখানে কিন্তু আপনাদের আপলোড করতে হবে আপলোড প্রুফ অফ সার্টিফিকেট এজ প্রুফ হিসেবে এখানে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন এরপরে আপলোড সার্টিফিকেট মার্কশিট এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে মার্কশিটগুলো রয়েছে সেটি পঞ্চাশ থেকে একশো কেবির মধ্যে একটি পিডিএফ ফাইলে আপনারা কিন্তু এখানে অ্যাটাচ করে এখানে বলা হয়েছে সরি জেপিজি ফর্মেটি কিন্তু আপডেট করতে হবে যদি আপনারা মাধ্যমিক পাশে আবেদন করে থাকেন সেক্ষেত্রে মাধ্যমিকের যে পাস সার্টিফিকেটটি রয়েছে এখানে বলা হয়েছে আপলোড কপি মার্কশিট যদি কেউ রেজাল্ট দিয়ে থাকেন কোনো অসুবিধা নেই যদি কেউ পাস সার্টিফিকেটই দিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই আপনারা আপনাদের সুবিধা মতো এই সকল আপলোড করে দেবেন এরপরে দেখুন কোন পাস রয়েছে মাধ্যমিক থাকলে এই ঘরটিতে ক্লিক করে বোর্ড দেখতে পাচ্ছেন আপনি শর্ট ফর্মে আপনার যে বোর্ডের নাম রয়েছে কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেটা বসাবেন এক্সামিশন পাস্ট এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইয়ারও পাসিং কত সালে পাস করেছেন সেটা বসাবেন টোটাল মার্ক কতর মধ্যে এক্সাম ছিল সেটা বসাবেন মার্ক অপটেন কত পেয়েছেন এর সঙ্গে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ আপনার কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন সেটা বসিয়ে দেবেন তো এখানে মাধ্যমিক চলে গেল এরপর যারা উচ্চ মাধ্যমিক দেবেন এই ঘরটিতে ক্লিক করার পর সেম টু সেম যেভাবে বলে দিলাম এভাবে করে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে নিচে চলে আসবেন এ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কাজের যদি অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে এই ঘরটিতে আপনারা ক্লিক করে নিতে হবে এরপরে দেখুন এখানে কিছু কি বলা রয়েছে যে এক্সপিরিয়েন্স এসে যারা দেবেন তারা কিন্তু এখানে সার্টিফিকেট অবশ্যই আপলোড করে দিতে হবে এরপরে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট জাস্ট এই ঘরটিতে ক্লিক করবেন এই যে ক্যাপচারটি রয়েছে এখানে হুবহু ফিল আপ করে দেবেন এরপরে ভ্যালিডিটি রয়েছে বা সাবমিট বাটনটি রয়েছে আপনারা এই সকল সমস্ত রকম বক্স বসানোর পরে এই যে সাবমিট বাটনটি রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে একটি আইডি আপনারা পেয়ে যাবেন সেই আইডিটি খুব ভালো মতো রেখে দিতে হবে কারণ কি এরপরে যখন রিটেন এক্সামিশন হবে অ্যাডমিট কার্ড আপনারা কিন্তু সেই ফর্মটি দেখে দেখে প্রিন্ট আউট করিয়ে নিতে পারবেন অ্যাডমিট কার্ড দেখে আপনাদের এক্সাম তারপরে কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউ এরপরে আপনাদের এই চাকরিটি পেয়ে যাচ্ছেন তবে বন্ধুরা কিছু কিছু পোস্ট রয়েছে যে সকল পোস্ট কিন্তু অনলাইনে এখানে আবেদন করতে পারবেন না আবেদন করতে হবে শুধুমাত্র যে পোস্টটি দেখিয়ে দিলাম সেই পোস্টের জন্যই বাকি সকল পোস্টের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে লাস্ট ডেট সেমি রয়েছে চব্বিশ সরি চোদ্দো আট দু তারিখ পর্যন্ত সেক্ষেত্রে কোন কোন পোস্ট রয়েছে দেখুন সবার প্রথমে দেখতে পাবেন কর্মবন্ধু কর্মবন্ধু যেটা গ্রুপ ডি লেভেলের কাজ সুইপার রয়েছে অ্যাড ফিমেল ঠিক আছে ভার্জেন্টস হোম উত উত্তরপাড়া এই যে জায়গায় এই জায়গায় নিয়োগটি করতে চলেছে টোটাল ভ্যাকেন্সি দেখতে পাবেন ফিমেল অনলি শুধুমাত্র মেয়েদের জন্যই আর এখানে আপনারা দেখতে পারবেন যে কোন কত আপনাদের এজ লাগবে আঠেরো থেকে সাঁত্রিশ এয়ার্সের মধ্যে বেতন পেয়ে যাবেন তিন হাজার টাকা শুধুমাত্র এইট পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন আর এখানে শুধুমাত্র ওয়াক অ্যান্ড ইন্টারভিউ থাকছে টেন মার্কে তাহলে এই আবেদনটি পেয়ে যাচ্ছেন আপনাদের যে এসডি অফিস রয়েছে সাব ডিভিশনাল অফিস সেই জায়গায় এই কাজটি পেয়ে যাবেন পরবর্তী রয়েছে ক্লার্ক ক্যাম্প সরি ক্লার্ক কাম কম্পাউন্ডার অ্যাড ফিমেল সেই একই জায়গায় আপনারা এই কাজটি পাবেন মেল ফিমেল সকলে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন মেলরাও পারবেন ফিমেলরাও পারবেন আঠেরো থেকে সাঁত্রিশের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা এখানে যেটা চাইছে তার আগে দেখে নেব এখানে বেতন কাঠামো আপনাদের দেওয়া হবে বারো হাজার টাকা পার মান্থ এরপরে পাস্ট দেখতে পাচ্ছেন পাস্ট মাধ্যমিক এক্সামিশন শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা অর ইট ইস ইকো এক্সামিশন বা তার সমতুল্য পাশ শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে এই আবেদনটি করা যাবে মাস্ট বি রেজিস্টার্ড ফার্মাসিস্ট উইথ অ্যাট লাস্ট টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রিগুস ইনস্টিটিউট থেকে আপনাদের কিন্তু যে এক্সপিরিয়েন্স মানে কাজের অভিজ্ঞতা সেটা লাগবে কমপক্ষে বছর সঙ্গে নিয়ে কিন্তু আপনাদের রেজিস্টার থাকতে হবে এখানে রিটার্ন টেস্ট হবে যেখানে আপনাদের সিক্সটি মার্কের এক্সাম থাকবে এরপরে কম্পিউটার টেস্ট নেওয়া হবে ফোর্টি মার্কের পরবর্তীতে কিন্তু নিয়োগের প্রক্রিয়া রয়েছে এটি কিন্তু অনলাইনে মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারবেন অনলাইন সাবমিশন থ্রো এখানে কিন্তু অফিসিয়ালি সাইট দেওয়া রয়েছে এই সাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করে নিতে পারবেন এরপরে চলে আসবো কুক যেটা কিন্তু গ্রুপ ডি লেভেলের একটি কাজ কুক অ্যাট চিলড্রেন হোম নিয়োগটি করতে চলেছে ফিমেলরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন আঠারো থেকে চল্লিশের মধ্যে বারো হাজার টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবেন মাধ্যমিক অলিটি সিকো ভালেন সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে যদি আপনারা কেউ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা করে থাকেন সেক্ষেত্রে আবেদন করা যাবে অথবা রিল্যাক্স টু এইট পাস হোম ইনোভেটেড অনলি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে এইট পাস শিক্ষাগত যোগ্যতাও আবেদনটি করা যাবে এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড রান্নার কাজে যদি অগ্রা মানে যোগ্যতা থেকে থাকে এর আগে কোথাও কাজ করেছেন অগ্রাধিকার পেয়ে যাবেন এখানে জাস্ট রিটার্ন টেস্ট হবে আপনাদের ফিফটিন মার্কের এই যে পোস্টটি রয়েছে এই পোস্টটি আবেদন করতে হলে এসডিও অফিসে কাজটি পাবেন অফলাইনের মাধ্যমে আবেদন করে নিতে হবে মানে কিছু কিছু পোস্ট রয়েছে অনলাইন কিছু কিছু পোস্ট রয়েছে অফলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে পরবর্তীতে আরেকটি পোস্ট হচ্ছে অফিসার ইনচার্জ যেখানে কিন্তু ফিমেলটাই শুধুমাত্র আবেদন করতে পারবেন সাতাশ থেকে বিয়াল্লিশের মধ্যে তেত্রিশ হাজার একশো টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি আপনাদের লাগবে ইন সোশ্যাল ওয়ার্ক নিয়ে নইলে সোশ্যোলজি নিয়ে নইলে চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে হিউম্যান রাইট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে নলে এখানে দেখতে পাচ্ছেন যে ল নিয়ে পাবলিক হেলথ কমিউনিটি রিসার্চ ম্যানেজমেন্ট অর ফ্রম এ রিগুনেস ইউনিভার্সিটি থেকে তাহলে আবেদনটি করা যাবে সঙ্গে তিন বছরে কাজ করার যে অভিজ্ঞতা সেটা দেখাতে হবে রিটার্ন টেস্ট থাকবে আপনাদের সিক্সটিন মার্কের যারা উত্তীর্ণ হবেন পরবর্তী কম্পিউটার টেস্টে ডাক পাবেন থার্টি মার্কের এরপরও যারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু ওয়া ক্যান্ড ইন্টারভিউর জন্য ডাক পাবেন টেন মার্কের পরবর্তী নিয়োগের প্রক্রিয়া রয়েছে আর এই পোস্টটি যেহেতু গ্রুপ বি লেভেল বা বলতে পারেন গ্রুপ সি লেভেলের এই কাজটি কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হচ্ছে তো এই যে কাজ এই কাজটি আপনারা কোথায় পাবেন ঠিক আছে এই যে কাজ এই কাজটি কিন্তু আপনারা নির্দিষ্ট জেলায় পাবেন যেরকম হুগলি এখানে কিন্তু হুগলি জেলায় আপনাদের কাজটি করতে হবে তবে যে কোনো ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন অসুবিধা নেই কাজটি করতে হবে হুগলি জেলাতে গিয়ে যদি আপনারা আপনাদের জেলায় এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি দেখতে চান এইট পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের জেলার নাম নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এতে করে আমি আপনাদের জেলার বিশেষ করে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি এখানে দেখিয়ে দেবো এবার যারা অনলাইন অফলাইনে আবেদন করবেন যে সকল পোস্টগুলি দেখে দিলাম গ্রুপ ডি লেভেলের এখানে কিন্তু বলা রয়েছে আধার কার্ড ভোটার কার্ড পাস সার্টিফিকেট এই সকল ডকুমেন্টস আপনাদের একটি খামের মধ্যে ভরে এর সঙ্গে একদম নিচের দিকে আসুন এখানে একটি অফলাইনে ফর্মেট দেখতে পাবেন এই ফর্মেটটিকে ফোর পেজের মধ্যে প্রিন্ট আউট করিয়ে নিতে হবে এখানে কিন্তু বলা রয়েছে কোন কোন পোস্টের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন চলছে ক্লিয়ার এই সকল পোস্টে আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন করবেন এখানে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন তাহলেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ